প্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই আমি রুবেল মাহমুদ তোমাদেরকে অত্যন্ত শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা হচ্ছে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় চার এর পর্ব দুই নিয়ে আলোচনা করব। ঠিক আছে এর আগে আমাদের পর্ব এক গিয়েছে আজকে হচ্ছে পর্ব দুই আর এই অধ্যায়টা অর্থাৎ বায়ু এটা নিয়ে আমরা সামনে আরো একটা পর্ব করব অর্থাৎ মোট তিনটা পর্বে আমরা হচ্ছে অধ্যায়টা শেষ করব। আমাদের পূর্বে একটা পর্ব গিয়েছে আজকে হচ্ছে পর্ব দুই আর এর পরে আসতেছে পর্ব তিন তো আজকে পর্ব দুয়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়ু দূষণ অর্থাৎ বায়ু কি কি কারণে দূষিত হয় এবং সেই দূষণ থেকে আমরা আবার প্রতিরোধের উপায়টা শিখবো ঠিক আছে

পরীক্ষায় প্রায় একটা কোশ্চেন আসে হ্যাঁ যে বায়ু আমরা কি কি কাজে ব্যবহার করি বায়ু দূষণের পাঁচটি কারণ লেখো বা বায়ু দূষণের ছয়টি কারণ লেখো বা বায়ু দূষণের চারটি কারণ লেখো তো এখানে আমাদের বায়ু দূষণের পাঁচটা কারণ দেয়া আছে দেখো এক নম্বরে বায়ু দূষণের যে প্রধান কারণ সেটা হচ্ছে জীবাংশ জ্বালানি পোড়ানো এখন আমরা আমরা হচ্ছে টপিকটা মুখস্থ করলাম যে জীবাংশ জ্বালানি পোড়ানো কিন্তু জীবাংশ জ্বালানি কোনগুলো সেটা আমরা বুঝতে পারলাম না জীবাংশ জ্বালানি হচ্ছে তেল গ্যাস এবং কয়লা ঠিক আছে তেল গ্যাস এবং কয়লা এই তিনটা হচ্ছে জীবাংশ জ্বালানি তাহলে এই জীবাংশ জ্বালানি পোড়ানোর ফলে সাধারণত বায়ুটা বেশি দূষিত হয় তারপর দুই নম্বরে দেখো কলকারখানা ও যানবাহনের কালো ধোয়া ঠিক আছে কলকারখানা এবং যানবাহনের কালো ধোয়া বা ইটের ভাটার যে কালো ধোয়া এটা থেকে যে প্রচুর কার্বন নিঃসরণ হয় সেটা থেকে আমাদের বায়ুটা খুব বেশি পরিমাণে দূষিত হয় দেখো ময়লা আবর্জনার পচা গন্ধ আমাদের ঢাকা শহরে বা অন্যান্য যে বড় শহরগুলোতে আছে সেগুলোতে ভালো কোনো ডাস্টবিনের ব্যবস্থা নেই ঠিক আছে মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখে অনেক সময় আমাদের বাসায় ময়লা আবর্জনা জমে যায় প্রতিদিনকার যে ময়লা আবর্জনা সেই ময়লা আবর্জনার পচা গন্ধ থেকে বায়ুটা দূষিত হয় ঠিক আছে এরপরে দেখো রাসায়নিকের ব্যবহার আমরা অনেক সময় কলকারখানায় রাসায়নিকের ব্যবহার করি বা কৃষি জমিতে রাসায়নিকের ব্যবহার করি বা মশা মারার জন্য রাসায়নিকের ব্যবহার করি সেক্ষেত্রে ওই রাসায়নিক যে বস্তুগুলো সেটা হচ্ছে বায়ুতে মিশে গিয়ে বায়ুটা দূষিত করতে পারে এছাড়া দেখো ধুলিকণা ঠিক আছে আমাদের রাস্তায় যে গাড়ি চলার ফলে বা অন্যান্য কাজের ফলে যে বাতাসে যে ধুলাবালিগুলো ওড়ে এটাও আমাদের পরিবেশে পরিবেশের যে বায়ুটা আছে সেটাকে দূষিত করে এছাড়াও মল যেখানে সেখানে মলমূত্র ত্যাগ বা টয়লেট করলে হ্যাঁ বা বা লঞ্চ বা স্টিমারের যে কালো ধোঁয়া সেটা থেকেও বায়ুটা দূষিত হতে পারে তো প্রিয় বন্ধুরা এরপরে দেখো এই বায়ু দূষণটা প্রতিরোধের উপায় আমরা পাঁচটা প্রতিরোধের উপায় আজকে শিখবো কিন্তু অনেকগুলো প্রতিরোধের উপায়ই আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাঁচটা ঠিক আছে তাহলে বায়ু দূষণের পাঁচটা প্রতিরোধের উপায় এক নম্বরে হচ্ছে জীবাংশ জ্বালানির ব্যবহার কম করা অর্থাৎ তেল গ্যাস কয়লা আমরা জানি যে অনবয়ন জ্বালানি কাকে বলে যে জ্বালানি হচ্ছে একবারের বেশি ব্যবহার করা যায় না এবং একবার ব্যবহার করলে হাজার হাজার বছরেও আর তা ফিরে পাওয়া সম্ভব নয় তাহলে তেল গ্যাস কয়লা এটা হচ্ছে জীবাংশ জ্বালানি এই জীবাংশ জ্বালানির ব্যবহার আমাদের কম করতে হবে এবারে দেখো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এখন আমাদের শিখতে তবে যে নবায়নযোগ্য জ্বালানি কাকে বলে অর্থাৎ যে জ্বালানি একবারের বেশি ব্যবহার করা যায় এবং বারবার ব্যবহার করা যায় সেটাই হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি যেমন সূর্যের আলো সূর্যের আলো থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি আবার হচ্ছে বায়ুপ্রবাহ বায়ুপ্রবাহ থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি আবার পানির স্রোত ঠিক আছে তাহলে সূর্যের আলো বায়ু এবং পানির স্রোত এই তিনটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি তাহলে এই আমাদের বায়ু দূষণ প্রতিরোধের জন্য এই নবায়নযোগ্য জ্বালানিগুলো বেশি ব্যবহার করতে হবে এরপর দেখো কলকারখানায় উন্নত ও পরিবেশ বান্ধব যন্ত্র ব্যবহার আমরা এখানে শিখলাম যে বায়ু দূষণের একটা কারণ হিসাবে যে কলকারখানা ও যানবাহনের কালো ধোয়া এখন আমরা বায়ু দূষণের প্রতিরোধে যদি এসে আমরা এই পয়েন্টটা লিখে দেই যে কলকারখানায় উন্নত ও পরিবেশ বান্ধব যন্ত্র ব্যবহার করা তাহলে কলকারখানায় যদি উন্নত যন্ত্র যান্ত্রিকপতি এবং পরিবেশ বান্ধব যন্ত্রপতি ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমাদের কি হবে অর্থাৎ এই কালো ধোয়াটা কম বের রাসায়নিকের ব্যবহার কম করতে হবে সেক্ষেত্রে আমাদের বায়ু দূষণটা প্রতিরোধ করা যাবে এরপর দেখো চার নাম্বার টপিকছে রিসাইকেল ও সম্পদের পূর্ণ ব্যবহার অর্থাৎ আমরা একটা সম্পদকে বারবার ব্যবহার করব একটা সম্পদ ফেলে না দিয়ে সম্পদটা নষ্ট হয়ে যাচ্ছে বা পথে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে তার থেকে আমরা সম্পদটা আবার পুনরায় ব্যবহার করব এটাই হচ্ছে রিসাইকেল এবং সম্পদের পূর্ণ ব্যবহার এরপরে দেখো পাঁচ নাম্বারে জনসচেতনতা জনসচেতনতা বৃদ্ধি আমাদের বাংলাদেশে আসলে জনসচেতনতা বৃদ্ধি ছাড়া কোনো কিছু করা সম্ভব না সেটা তুমি বায়ু দূষণ প্রতিরোধ করা বলো বা শিক্ষার প্রসার ঘটানো বলো বা উন্নত সবকিছু ব্যবস্থা করা বলো সেই জন্য আমাদের প্রত্যেকটা এই ধরনের প্রত্যেকটা কোর্সে নেই আমরা আসলে লাস্টের টপিক এরকম দিব জনসচেতনতা বৃদ্ধি কিভাবে আমরা জনসচেতনতা বৃদ্ধি করতে পারি যেমন বায়ু দূষণের ফলে মানুষের স্বাস্থ্যের কি কি ক্ষতি হতে পারে আমাদের পরিবেশ পরিবেশের কি কি ক্ষতি হতে পারে আমাদের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে এগুলো আমরা মানুষের মাঝে বলবো সেজন্য হচ্ছে তারা যেন বায়ুটা দূষিত না করে সেজন্য হচ্ছে জনসচেতন জনসচেতনতা বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা দেখব যে মানুষের স্বাস্থ্য এবং আমাদের পরিবেশে বায়ু দূষণের প্রভাব অর্থাৎ আমাদের যে মানব দেহের উপর বায়ুটা দূষিত হলে কি কি প্রভাব গুলো হবে আমাদের কি কি ক্ষতি হবে সেটা এবং আমাদের পরিবেশের বায়ু দূষিত হলে আমাদের পরিবেশের কি কি ক্ষতি হবে সেটা আমরা দেখব দেখো আমরা এক আছে কারণে আমাদের ফুসফুসে ক্যান্সার শ্বাসজনিত রোগ হৃদরোগ সহ নানা রোগ হতে পারে এখানে যে কয়েকটা রোগের নাম আছে দেখো এক নম্বরে আছে হৃদরোগ তারপর হচ্ছে শ্বাসজনিত রোগ আর আছে হচ্ছে ফুসফুসের কিন্তু তাহলে আমাদের মানব দেহের যে হৃদরোগ এই তিনটা হয় হচ্ছে বায়ু দূষণের কারণে এটা হচ্ছে বায়ু দূষণের একটা প্রভাব দুই নম্বরে দেখো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি আমরা প্রথমে শিখব যে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি কাকে বলে অর্থাৎ পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়া পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি বলে অর্থাৎ এই পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে বায়ু একটা অন্যতম কারণ এরপরে তিন নাম্বারটা দেখো অ্যাসিড বৃষ্টি আমরা জানি যে অ্যাসিড বৃষ্টি হচ্ছে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর আর এই অ্যাসিড বৃষ্টি হয় সাধারণত বায়ু কারণে এরপরে দেখো চার নাম্বারে প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশের জীব মারা যাওয়া প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো যেমন বন্যা খরা জলোচ্ছ্বাস টর্নেডো হ্যাঁ তারপর ইউরোপ আমেরিকায় সাইক্লোন বা হচ্ছে হারিকেন এগুলো থাকে হয়ে তাহলে এই প্রাকৃতিক কারণে। এর ফলে দেখো আমাদের যে অনেক জীব আছে যেমন আমরা যে মানুষ তারা তো বসবাস করি প্রাকৃতিক দুর্যোগে তেমন একটা ক্ষতি হয় না কিন্তু বন জঙ্গলে যে জীবগুলো বসবাস করে তারা এই প্রাকৃতিক দুর্যোগের ফলে মারা যাচ্ছে এবং আমাদেরকে জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে পাঁচ নম্বরে দেখো জলবায়ুর পরিবর্তন ঠিক আছে আমরা জানি জলবায়ু পরিবর্তন কাকে বলে অর্থাৎ কোন স্থানের আবহাওয়ার যে গড় অবস্থা আছে ঠিক আছে দীর্ঘদিনের আবহাওয়ার যে গড় অবস্থা আছে তাকে হচ্ছে জলবায়ু বলে তাহলে এই জলবায়ুটা পরিবর্তন হয়ে যাচ্ছে কিসের কারণে বায়ু দূষণের কারণে আর আমরা জানি জলবায়ু যদি পরিবর্তন হয়ে যায় কোনো দেশের তাহলে সেই দেশের কি প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে বন্যা খরা বা জলোচ্ছ্বাস যেগুলো আছে এগুলোর পরিমাণ বাড়তেই থাকবে এবং কি দেশে দেখা প্রচন্ড শীত পড়বে আবার কোন দেশে প্রচন্ড গরম পড়বে এটা হচ্ছে পরিবর্তন হতে থাকবে ফলে ফসলের জমিগুলো নষ্ট হতে থাকবে ফসল নষ্ট হতে পারে বা প্রাকৃতিক যে জীবজন্তুগুলো আছে সেগুলোও মারা যাবে এই জলবায়ু পরিবর্তন হলে ছয় নম্বরে যেটা আছে পরিবেশের উপাদানগুলোর পরিবর্তন হবে আমাদের পরিবেশের যে গুরুত্বপূর্ণ উপাদান যেগুলো আছে হচ্ছে পরিবেশ দূষিত দূষিত হলে হলে পরিবেশের উপাদানগুলো পরিবর্তন হয়ে যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল এরপর তোমাদের অধ্যায় আমার আমরা হচ্ছে অধ্যায় পাঁচ নিয়ে আলোচনা করব তো অধ্যায় পাঁচ দেখার জন্য তোমাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানানো হলো